ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. কোরআন খতম কয়েকজন মিলে দেয়া যাবে না, কেন? কেন? এর উত্তর হচ্ছে যেহেতু এর দলিল নাই। কেউ যদি বলে আমি আমল করব, তাহলে এর জন্য দলিলের প্রয়োজন। এগুলো আস্তাগফিরুল্লাহ আযীম, কীরকম খতম হয় এটা! কয়েকজন বর্ণনা করলেন 10 পারা, একজন এক পারা, একজন 30 জনের বসে 30 পারা। এটা স্পষ্ট বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। কেউ যদি এমন আমল করে যে আমলের পক্ষে সপক্ষে আমাদের নির্দেশনা নেই, সেটি মরদুদ, মানে প্রত্যাখ্যাত। তো এরকম আমল গ্রহণযোগ্য নয়। এটা হলো নবীর ফরমান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো আমল আপনি করতে পারেন না দলিল ছাড়া। তাই যে কোনো আমল করেন, অবশ্যই হাঁ বুধক দলিল থাকতে হবে। হাঁ বুধক দলিল নাই, এটা গ্রহণযোগ্য নয়। এই হচ্ছে তার দলিল। অতএব এরকম যে সিস্টেমে খতম করা হয়, অথবা হুজুরদেরকে ভাড়া করে এনে খতম করা হয়, এটা স্পষ্ট বিদআত। আপনি যতটুকু পারেন পড়েন, যতটুকু পারেন পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খতম করেছেন, সাহাবায়ে কেরাম খতম করেছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমরা কয়েকজন মিলে খতম করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরে সুরে কোরআন পড়েছেন, অর্থাৎ কোরআনে এক তৃতীয়াংশ পড়ে এক তৃতীয়াংশের সওয়াব পাওয়া যায়। এক সুরা সাহাবায়ে কেরামদেরকে শোনালেন, বলে আর এটা ওইটা কোনটা প্রসিদ্ধ আমরা সবাই জানি, কুল হুয়াল্লাহু আহাদ, সূরাতুল ইখলাস। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি এরকম একজন মিলে পড়লে এটা হয়ে যাবে। এ হলো দলিল, স্পষ্ট। কোনো আমল আমি করতে পারবো না দলিল ছাড়া। যদি কেউ বলে করতে হবে, কর্ম করা যায়, ওকে বলবেন দলিল পেশ করুন, তাহলে আমরা ও করবো। বারাকাল্লাহ ফিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি করেছেন, নবী করিম সাহাবায়ে কেরাম করেছেন, আনেন যেমন আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম মিন করেছেন, আলহামদুলিল্লাহ আমরাও করবো। দলিল ছাড়া এমনি বস আমাদের বুজুর্গানে দিন করছেন, অমুক করেছে, অমুক অলি করেছে, এটা দলিল হয়? আল্লাহ মাফ করুক। আসসালামু আলাইকুম।